ইনসোমনিয়া ভোগার মেইন কারণ হচ্ছে যে আপনার শরীরে টক্সিন জমা আছে। শরীরে যখন টক্সিন থাকে, যখন কোষ পরিষ্কার করা, কোষ পরিষ্কার যদি না থাকে, কোষগুলো আপনাকে ঠিকমতো কাজ করবে না, কোষগুলো কাম ডাউন হবে না। আপনার যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে অ্যাড্রিনালিন অথবা কর্টিজল নিঃসরণ হওয়ার যে ইমব্যালেন্সটা, সেটা কেন হয়? সেটা হয় যে স্ট্রেসের কারণে। আবার স্ট্রেস কেন আসে? শরীরে খাবার ডাইজেশন না হলে, শরীরে ঠিক মতো না ঘুমালে, ঘুমানোর সময় আমরা জেগে থাকি, জাগানোর সময় ঘুমে থাকি, এইটা যদি ব্যালেন্স করতে পারি এবং অ্যালার্জি খাওয়াটা দূরে থাকতে পারি, এবং অন দ্য টপ অফ দ্যাম যেটা আপনি বললেন যে সঠিক খাবার খাওয়া, যে আমরা জানি না কি খাবার খাবো। সবচেয়ে ভয়ঙ্কর আর একটা বিষয় ছিল স্যার, মারাত্মক সিভিয়ার পর্যায়ের ছিল স্যার, সেটা না বললেই নয়, ইনসোমনিয়া। আমি দিনে এবং রাতে আমার 2 থেকে 3 ঘন্টাও ঘুম হইতো না, আচ্ছা 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 আনবিলিভেবল। আমি ঔষধ তখন ক্লোনাজিপাম 2 মিলিগ্রাম আমাকে দেওয়া হয়েছিল, আরো সাথেও কিছু ঔষধ ছিল, কিন্তু কোনো ওষুধ তখন কাজ করতেছিল না। পরবর্তীতে আপনার ভিডিও দেখে এগুলা শুরু করলাম, করার পরে আস্তে আস্তে আমি লক্ষ্য করলাম যে আমার ইম্প্রুভ ঘুম হইতেছে আস্তে আস্তে। সময় মতো ঘুম, আলহামদুলিল্লাহ। কিভাবে কি খেতে হবে, বিশেষ করে আমি একটা জিনিস স্যার আমার কাছে মনে হয়, আমরা কি খেতে হবে কি খেতে হবে না এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, এবং লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা করতে পারি, তাহলে এখানেই আসলে চিকিৎসার মূল মন্ত্র আছে বলে আমি বিশ্বাস করি। ঘুম আসার যে কারণগুলো, আপনার অ্যাড্রিনালটা ওয়্যার আউট হয়, মানে হচ্ছে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণটা যদি ইমব্যালেন্স হয়, মূলত ঘুমের সমস্যা হয়। আবার যখন পাইনিয়াল গ্ল্যান্ড থেকে যখন মেলাটোনিন তৈরি হতে না পারে বান্দার পর থেকে, তখন আপনার ঘুমের সমস্যা হয়। ঘুমের সময় শরীরে অ্যালার্জেন্স থাকলে ঘুমের সমস্যাগুলো হয়। আমি স্পেসিফিক্যালি স্যার কিছু বলতে পারতেছি না, তবে এটা মনে করি যে আমি ওই যে টার্মারিক টি ছিল আপনার গাইডলাইন অনুযায়ী যে খাওয়া দাওয়ার যেগুলো আমি ইয়ে করছি, এরপর থেকে কিন্তু আমি এটা সুফল পেয়ে গেছি স্যার। এবং বিশেষ করে ওই যে এক্সারসাইজ করতাম এখন, অনেক দৌড়াইতাম স্যার। হ্যাঁ, তো এগুলার পর থেকে দেখলাম, বিশেষ করে মেইনলি ইন্সপাইরেশন, যেখানে ওই আপনার ভিডিও দেখে আমি একটা ইন্সপাইরেশন পেয়ে তখন আমি সাথে সাথে কিন্তু ভাবলাম আমাকে পারতে হবে ইনশাল্লাহ, এবং এরপর থেকে আমি ক্রমাগত আপনার যে ভিডিও গুলা তখন দেখা শুরু করলাম। না, আমি চমৎকার। তখন এরপর এরপর থেকে আমি আস্তে আস্তে দেখলাম যে আমার ঘুমের বিষয়টা, মানে ঘুম না অন্যান্য সব বিষয় কিন্তু আমার ইম্প্রুভমেন্ট হচ্ছিল আস্তে আস্তে, এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন নট এ সিঙ্গেল ড্রাগ স্যার, আমি কিন্তু এখন আমাকে একটা ঔষধও খেতে হয় না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু সংক্ষেপে বলি, ইনসোমনিয়া ভোগার মেইন কারণ হচ্ছে যে আপনার শরীরে টক্সিন জমা আছে। শরীরে যখন টক্সিন থাকে, যখন কোষ পরিষ্কার করা, কোষ পরিষ্কার যদি না থাকে, কোষগুলো আপনাকে ঠিকমতো কাজ করবে না, কোষগুলো কাম ডাউন হবে না। আপনার যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে অ্যাড্রিনালিন অথবা কর্টিজল নিঃসরণ হওয়ার যে ইমব্যালেন্সটা, সেটা কেন হয়? সেটা হয় যে স্ট্রেসের কারণে। আবার স্ট্রেস কেন আসে? শরীরে খাবার ডাইজেশন না হলে, শরীরে ঠিক মতো না ঘুমালে, ঘুমানোর সময় আমরা জেগে থাকি, জাগানোর সময় ঘুমে থাকি, এইটা যদি ব্যালেন্স করতে পারি এবং অ্যালার্জি খাওয়াটা দূরে থাকতে পারি, এবং অন দ্য টপ অফ দ্যাম যেটা আপনি বললেন যে সঠিক খাবার খাওয়া, যে আমরা জানি না কি খাবার খাবো। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি সঠিক খাবার খাওয়া শিখেন, শরীর পুষ্টি পাবে, প্রপারলি কাজ করবে, গ্ল্যান্ডগুলো কাম ডাউন হবে, আপনার হরমোনাল গ্ল্যান্ডগুলো হরমোন তৈরি করবে, আপনার ডাইজেস্টিভ অর্গানগুলো ডাইজেশনের জন্য আপনার এনাফ ডাইজেস্টিভ জুস তৈরি করবে, এসি লেভেলটা ভালো থাকবে, আপনার শরীরটা দিন শেষে ঠিকই মেলাটোনিন তৈরি করবে, ঘুমিয়ে যাবে, হিলিং হয়ে যাবে, আবার নতুন আলহামদুলিল্লাহ জীবন রান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে ওয়াজালনা নাওমাকুম সুবাতা, যখনই বলছে যে ও খালাকনাকুম আজওয়াজা, যে আমি মানুষকে বানিয়েছি জোড়ায় জোড়ায়, এরপরে বলছে যে আমি ঘুমকে বানিয়েছি নাওমাকুম সুবাতা, যে বিশ্রামের জন্য। এরপরে বলেছেন ওয়াজালনা লাইলা লেবাসা, রাতকে বানিয়েছি আবরণ, লেবাস আকারে আবরণের জন্য। ওয়াজালনা নাহারা মাশা, দিনকে বানিয়েছি বিশাল আলোকময় করে। আমরা কি করেছি? আমরা দিনকে বানিয়েছি আমরা ঘুমানোর জন্য সব দরজা বন্ধ করে লাইট টাইট পর্দা টর্দা দিয়ে আরামে ঘুমাই সকালবেলা। সকালবেলা এত সুন্দর রোদ, মিষ্টি আলো, আমরা এটাকে মিস করি। আপনি যদি সকালে যদি ঘুমাই থাকেন, রাতে ঘুমাবেন কিভাবে? রাতের পর লাইট জ্বালিয়ে রাখবেন, তখন তো রাতে তো আপনাকে সারা রাত জায়গা রাখবে, আপনাকে আপনার তো গ্ল্যান্ডগুলো ইনফ্লামেট হয়ে যাবে, তারা আপনাকে মেলাটোনিন দেবে না, উল্টা কর্টিজল তৈরি করবে টু মেক কিপ ইউ আপ, ইসি। আর আমরা আল্লাহর নির্দেশের সিস্টেমে যদি বাইরে চলে যাই, আমরা কোন সময় মধ্যে কী খেতে বলছে, আমরা ওই খাবারগুলো যেন না খাই। হ্যাঁ, আর আমরা রাসূলুল্লাহ দেখিয়েছে, আজকে বিজ্ঞান প্রমাণ করছে, সব মিলিয়ে আজকে আমরা এগুলো যদি ফলো না করি, আমরা বাজারে যা পাবো তাই খাবো, বাজারে যাই দেখছি তাই কিনবো, মানুষ খাচ্ছে তা আমিও খাবো। দ্যাটস নট হোয়াট ইট ইজ। আজকে যে খাবারগুলো বাজারে আছে, এগুলো কি আমাদের বাপ দাদারা খেয়েছিল বা আমার দাদারা খেয়েছিল?
তারা রোগও ছিল না, তারা ঈশ্বর গুলো খাইয়ে নাই। তো এটা তো সিম্পল প্রমাণ, আমাদের তো আর বিজ্ঞান আবার কোরআন গবেষণার দরকার নাই, তাই না? এটার জন্য আমাদের এক্স্যাক্টলি এক জেনারেশন আগে 30 বছর আগের খাবার দেখলে আমরা বুঝতে পারবো, তখন রোগ ছিল না, খাবারও ছিল না, খাবারও এই খাবারগুলো ছিল না। তো দর্শক মন্ডলী, অনেকেই বলছেন যে খাবার পেতে সমস্যা হয়, খাবার একটু চিনলে খাবার পাওয়া যায়। আজকে পৃথিবীতে বাংলাদেশে বাজার গেলে হাজার হাজার খাবার আছে, মানুষ কেন খাবার পায় না আমি জানি না, জাস্ট খুঁজতে হবে যে কোনটা খাবার, কোনটা খাওয়ানো, কোনটার প্রসেস, কোনটার প্রসেস না, কোনটার মধ্যে কেমিক্যাল অ্যাড করা হয়েছে, কোনটা কেমিক্যাল অ্যাড করা হয়নি। খুব সিম্পল।